হাই বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে এএফসি কাপের লাইভ টেলিকাস্ট কোথায় হবে ইন্ডিয়াতে কোন চ্যানেলে তোমরা দেখতে পারবে সেটা নিয়ে কনফার্ম আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে তার পাশাপাশি এএফসি কাপে এটিকে মোহনবাগান দল কোন চারজন বিদেশি প্লেয়ার রেজিস্টার করাবে তোমাদের ভোট অনুযায়ী সেটা কিন্তু তোমাদেরকে জানাবো তো ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক অনেকটা মোটিভেট করে এবং আরও নতুন নতুন ভিডিও আনার জন্য কিন্তু অনেক মোটিভেট করে তো লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তাহলে প্রথমেই বলে দিই এফ কাপের গ্রুপ ডির ম্যাচ ভারত থেকে বা ইন্ডিয়া থেকে তোমরা কোন চ্যানেলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট দেখতে পারবে তো সেটা তোমাদেরকে কনফার্মভাবে জানিয়ে দিই তো তোমাদেরকে কিছুদিন আগেই আমি বলেছিলাম বেশ কয়েকটা ভিডিওতেই আমি বলেছিলাম যে ইএফসি কাপের লাইভ টেলিকাস্ট এ কাপের গ্রুপ ডির ম্যাচগুলো তোমরা কিন্তু দেখতে পারবে ইন্ডিয়াতে ইস্টার স্পোর্টস নেটওয়ার্ক হটস্টার এবং জিও টিভি জিও টিভির মাধ্যমে তো তখনও তারপরেও কিন্তু অনেকে তোমরা জিজ্ঞাসা করেছ যে কোথায় বা কোন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পারবো রিসেন্ট কয়েকটা ভিডিওতে এই প্রশ্নটা অনেক উঠেছে বা অনেক করেছো তোমরা তো সেই মতো তোমাদেরকে আজকেই কিন্তু কনফার্মভাবে আমি জানিয়ে দিচ্ছি যে ইস্টার স্পোর্টস এবং জিও টিভি এবং হটস্টারেই কিন্তু হতে চলেছে ইএফসি কাপের গ্রুপ ডির ম্যাচ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গতকালই মার্কোস মার্গুলা টুইট করে জানিয়ে দিয়েছে গতকাল রাতে আমি এই টুইটটা দেখি গতকাল রাতে কিন্তু তাকে একজন প্রশ্ন করেন আর সেই প্রশ্নের মানে সেই প্রশ্নটা ছিল যে ইএফসি কাপের গ্রুপ দির ম্যাচ কোথায় লাইভ টেলিকাস্ট হবে আর সেই টুইটের রিপ্লাই দেন কিন্তু মার্কোস মার্গুলা স্টার স্পোর্টস এবং জিও টিভি তো সেক্ষেত্রে কনফার্ম কিন্তু হয়েই গেল যে এফ সি কাপের গ্রুপডির ম্যাচগুলো কিন্তু তোমরা স্টার স্পোর্টস এবং জিও টিভির মাধ্যমে কিন্তু লাইভ দেখতে পারবে তো আশা করি এরপরে হয়তো এই ব্যাপারটা নিয়ে মানে আর কোনোরকম প্রশ্ন করবে না কারণ পুরোপুরি কিন্তু আজকে তোমাদেরকে কনফার্মভাবে জানিয়ে দিলাম যে স্টার স্পোর্টস এবং জিও টিভিতেই কিন্তু এফ সি কাপের গ্রুপটির ম্যাচগুলো তোমরা লাইভ দেখতে পারবে বন্ধুরা তাহলে এবার সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে তোমাদেরকে বলা যাক আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটিকে মোহনবাগান দল ইএফসি কাপের জন্য কোন চারজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করাবে হ্যাঁ বন্ধুরা আগামী আঠেরোই আগস্ট এটিকে মোহনবাগান দলের প্রথম ম্যাচ রয়েছে ইএফসি কাপের গ্রুপ ডির ম্যাচ সেখানে সেই ম্যাচের সাত দিন আগে অবধি কিন্তু এটিকে মোহনবাগান দল তাদের স্কট রেজিস্টার করাতে পারবে বা সাত দিন আগেই কিন্তু তাদের স্কট রেজিস্টার করাতে হবে ইফসি কাপে তো সেক্ষেত্রে মোহনবাগান যেহেতু ই কাপে রেজিস্টার করাবে দল আজ কিংবা কাল বা পরশু দিনের মধ্যেই তো সেখানে ই কাপে কোন চারজন বিদেশি প্লেয়ারকে এটিকে মোহনবাগান দল রেজিস্টার করাবে এটা কিন্তু এই মুহূর্তে সবার মনেই প্রশ্ন রয়েছে কারণ এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে যে চারজন বিদেশি প্লেয়ার আর কি মানে প্র্যাকটিস করছে বা অনুশীলন করছেন তারা হচ্ছেন রয় কৃষ্ণা উইলিয়ামস সরি রয় কৃষ্ণা কাউকো এবং কাল ম্যাকুক তাছাড়া হুগো বোমোস এই চারজন বিদেশি প্লেয়ার কিন্তু প্র্যাকটিস করছেন বা অনুশীলন করছেন তো সেখানে রয় তো খেলবেন তাছাড়া উইলিয়ামসও খেলবেন রয় আর উইলিয়ামস খেলবেন কনফার্ম আর উইলিয়ামসকে নিয়ে লেটেস্ট আপডেট নিউজ রয়েছে উইলিয়ামস কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শহরে পা দিচ্ছেন তো রয় আর উইলিয়ামস খেলছেন তাছাড়া এইবার একটা প্রশ্ন উঠছে যে হুগো বুমোস এবং কাউকে এবং কাল ম্যাকুক এই তিনজনের মধ্যে কোন দুইজনকে নেওয়া উচিত এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে আমি গতকাল একদিন আগে গত একদিন আগে কিন্তু আমি একটা পোল দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে সেখানে বলেছিলাম ডেভিড উইলিয়ামস বাদে ইএফসি কাপে এটিকে মোহনবাগান দলকে কোন তিনজন বিদেশি প্লেয়ার রেজিস্টার করানো দরকার এই রকম একটা পোল দিয়েছিলাম সেখানে ভোটও করতে বলেছিলাম তো প্রথম অপশানটা ছিল রয় কাউকো ম্যাকুইক দ্বিতীয় অপশানটা ছিল রয় ভুমোস কাউকো এবং তৃতীয় অপশানটা ছিল রয় ভুমোস এই রকম তিনটে অপশান দেওয়া ছিল সেখানে এক হাজার মানুষ তোমরা ভোট করেছ যেখানে দ্বিতীয় নম্বর অপশানটাই কিন্তু বেশি ভোট পড়েছে চুরাশি নম্বর মানে চুরাশি পার্সেন্ট ভোট কিন্তু দ্বিতীয় নম্বর অপশানটাতে পড়েছে যেখানে রয় ভুমোস এবং কাহকের অপশান ছিল তো রয় ভুমোস কাকো এবং ডেবিড ইউলামস এই চারজন বিদেশি প্লেয়ার রেজিস্টার করাক মানে এটিকে মোহনবাগান দল সেটা কিন্তু তোমরা চাইছো আর কি বা তোমাদের মতামত জানিয়েছো। তো ব্যাপারটা এটাই যে যদি এই চারজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করায় তাহলে কিন্তু মোহনবাগান দলকে ইএফসি কাপে পুরোপুরি অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন আপ নিয়েই খেলতে হবে সেটা কিন্তু একটু হলেও মানে একটা কঠিন ব্যাপার আমার কাছে যেটুকু মনে হয় কারণ পুরোপুরি অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন আপনি খেলা একটু রিক্সের ব্যাপার হয়েই যাচ্ছে কারণ হয়তো এফসি কাপের গ্রুপ ডির ম্যাচগুলোতে মোহনবাগান ভালো খেলে মানে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল কিন্তু পরের রাউন্ডটা কিন্তু আরও কঠিন হতে চলেছে পরের রাউন্ডে কিন্তু আরও ভালো ভালো দলের বিপক্ষে কিন্তু এটিকে মোহনবাগান দলকে ম্যাচ খেলতে হবে তো সেখানে কি এটিকে মোহনবাগান দলের অল ইন্ডিয়ান ডিফেন্স লাইন কাজ করবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তো সেই হিসেব মতো আমার যেটুকু মনে হয় এটা কিন্তু আমার পার্সোনাল ধারণা তোমাদের মতামত অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কি মতামত রয়েছে কিন্তু আমার যেটুকু মনে হয় যে হুগো ভমিশকে বাদ দিয়ে তো এটা কিন্তু আমার পার্সোনাল ধারণা এটাই বলছি হুগো ভমশকে বাদ দিয়ে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামস জনি কালকো এবং কাল যদি রেজিস্টার করায় তাহলে কিন্তু একটা ব্যালেন্স টিম হচ্ছে সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলার জন্য রয়েইছে এটিকে মোহনবাগান দলে তো সেক্ষেত্রে ডিফেন্সটাকে মানে এতটা নরবরে মানে পুরোপুরি ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা করাটা একটু হলেও রিক্স হবেই তো সেখানে যদি কাল ম্যাকুইক ডিফেন্স লাইন আপে খেলে তাহলে আমার মনে হয় যে একটু ভালো হবে বা পরের মানে কোয়ালিফাই করে পরের রাউন্ডে গেলেও সেখানেও কিন্তু কোনোরকম প্রবলেম হবে না জাস্ট এটা আমার ধারণা কিন্তু তোমরা অনেকেই বলেছো যে রয় উইলিয়ামস ভুমস এবং কাউকে এই চারজন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো দরকার তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় মানে রয় উইলিয়ামস এই দুজন তো পুরোপুরি কন বাট আর যে তিনজন বিদেশি প্লেয়ার রয়েছে জনিক কার কাল ম্যাকুক এবং ভুমোস এই তিনজনের মধ্যে দুজন প্লেয়ারকে চুজ করাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার তো সেখানে দেখা যাক যে কী করে আর কি কোচ অ্যান্থনিও লোপেস আবাস সেই তিনজনের মধ্যে কোন দুজন বিদেশি প্লেয়ারকে আর কি চুজ করেন তিনি ইএফসি কাপের জন্য তো দেখা যাক আর যা খবর রয়েছে যে কার ম্যাকুক যথেষ্ট ভালো অনুশীলন করছেন আর তাছাড়া ভূগভমসও কিন্তু অনুশীলনটা ভালোই করছেন তো এখানে একটা কঠিন ব্যাপার কঠিন সিদ্ধান্ত নিতেই হবে এটিকে মোহনবাগান দলের কোচ অ্যান্থনিও লোপে সাবাসকে কারণ পাঁচজন বিদেশি প্লেয়ার তো আর রেজিস্টার করা যাবে না যে কোনো চারজন বিদেশি প্লেয়ারকেই রেজিস্টার করাতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিও যে রয় উইলিয়ামস বাদে ওই তিনজন মানে জনি কাকো ভুমোস এবং কার্ল ম্যাকের মধ্যে কোন দুজন বিদেশি প্লেয়ারকে নেওয়া উচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করার ছিল তার পাশাপাশি কিন্তু ইএফসি কাপের লাইভ টেলিকাস্ট কোথায় হবে সেটাও জানানোর ছিল তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সিলেক্ট করে নিও তাহলে এই পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে